क्लस टू आज के तुम्हारे शेखर सेतु बे छय पता आगे भिडियो पाँच पता दिए आज के छय पता एवं सात पता दुटो पताई आज के पढ़िए देव हमें आस्ते आस्ते बोले देव तुम्हारा रिडिंग पढ़ाटा शिखे जाए रिडिंग तो अवश्य शेखो अनेक ऐले क्लस टेने पर रिडिंग करते पर तो रिडिंग जी पढ़ते ना पड़े तो से क्य लिखे प्रश्न बाकी पढ़ प्रश्न तो पढ़ते हैं बस चलो देखो यहाँ कय हसंत तो क और आ कयुक्त तो क्या कय आकार कये आकार ये क्यों निश्चय बुझते मयुक्त आए आकार यहाँ कि आए आकार ये क्यों छये छयुक्त आ मैं छय आकार कमन कर लिखते हैं तो निश्चय जान छय आकार तपर दंतुक्त आ दंतुनय आकार दंतुक्त आ दंतस्य आकार तयुक्त आ तय आकार गयुक्त आ गय आकार তাহলে আমরা শিখে গেলাম যে এই ভেঙে ভেঙে লেখা এটা তো ভাঙলে এটা হবে আর এই দুটো যোগ করলে এটা হবে এই দুটো বর্ণ বিশ্লেষণ করলে এই দুটো আসবে তয় আকার যদি বর্ণ বিশ্লেষণ করতে বলে যখন তয় আকার আছে তখন তয় হসন্ত যুক্ত আ এটা হচ্ছে বর্ণ বিশ্লেষণ বেশ চলো তারপর এগুলো আমরা শিখি এটা ফ চিহ্ন বন্ধ আকার কর ফাঁক পয়দুগু র মধ্যাহ্ন পূরণ কর রয়েছে করি फाक पूरण करी दादा देख दादा डैश नाओ शून्य स्थान आदि नाओ दादा भाई नाओ तो है ना दादा छाता नाओ तो कौन दुटोर मध्य छाता छयाकार तयाकार छाता नाओ एगुलो कथार मध्य शिखते हैं बे सकल डैश पार्सला जाए सकल बालक पाठशाला जाए ना सकल राखाल पाठशाला जाए ना सर राखाल तो पाठशाला जाए ना राखाल तो गरु नहीं जाए मठे बालक है बयाकार ल बालक देखे देखे बनाना लिखे देवे आकाश भरा आ कयकार ताल बस आकाश भर एक भरा डैश कि माछ है ना तारा सर তারা হবে তয়াকার অয়াকারটা দিয়ে দাও তয়াকার অয়াকার তারা বাবা মাছ পায় কোথায় বাজারে না মাঠে মাছ তো মাঠেও পাওয়া যায় বর্ষাকালে না মাছ ধরতে হয় মাছ পায় এটা তোমার বাজারে হবে বায়াকা বর্তিত ওরা বাজার এ বেশ চলো তারপরে আমার মা ড্যাশ গায় नाच गाय ना गान गाय हाँ सर गान बस चलो इन्हें एक रिडिंग पढ़ते हैं प्रश्न उत्तरगुल बोलते हैं जयार भाई नव बर्कीज अंतस्थ आकार और जयार भयकार हस्य भाई दंत नव नव ओरा एन कलकाय ओर आकार ओरा एक दंत न क ल कल कयकार तयकार अंतस्थ कथाय और कलकाय हावड़ा और मामारा हावड़ा और मामारा मैं थे एन सकाल जयार बाबा छाता माथार बजार जाए बाबा पाय चाल डाल आटा मैदा नाना फल और शाक छयकार चाल टयकार डाल आटयकार आटा म अंतस्थ दया मयदा दंतनयकार दंतनयकार नाना फल और फल ओ तालबस एकार शाक ओई आकाश आकार तालबस आकाश ओ जाए पाँचटा काक ओ एकटा माछ डांगा তাহলে ওই ও সই ওই অন্তর্জায়কা অন্তস্থ যায় পয়চন বন্ধু আকার চ পাঁচ টয়াকারটা পাঁচটা কয়কার ককাক ও এ ক টয়াকার একটা মায়কা ছ মাছ রয়কা মায়কা রাঙা একটা মাছ রাঙা
আজ দয়ার বাসায় নাচ গান, ওর মামা ও কাকা ঘরটা নানা মালা ও ঝাউ পাতায় সাজায়। কে সাজাচ্ছে? ওর মামা ও কাকা। বেশ চলো, জয়ার ভাই এখানে কে হবে? নব্য। বাজার যায় কে? বাবা, জয়ার বাবা। কে যাবে? জয়ার বাবা। বেশ, তারপরে কটা কাক? কাক হচ্ছে পাঁচটা। কার বাসায় নাচ গান? দয়ার বাসায়। ঘরটা সাজায় কে কে? মা, ঘরটা সাজায় মামা ও কাকা। তো এখানে মামা ও কাকা লিখবে, মায়কার মায়কার মামা, কয়েকার কয়েকার কাকা। এটা কার বাসায় না দয়ার? দ অন্তস্থ আকার ও দয়ার। এটা জয়ার ভাই হবে নব। বাজার যায় বাবা, বাবা লিখে দেবে জয়ার বাবা। কটা কাক না পাঁচটা? পছন্দ আকার চ পাঁচটা। শিখে ফেললাম আমরা। চলো আবার বলছি, আকার আলা একটা ফল লিখি, খুব ভালো তো। এটাকে লিখে দিই মালা, ময়া আকার লয়া আকার। এটাকে লিখে দিই জামা, বরকি জয় আকার ময়া আকার। এটাকে লিখে দিই কয়েন, তো হবে না আকার, টাকা লিখে দিই টাকা, টয় আকার কয় আকার টাকা। এটা ছাতা, ছয় আকার তয় আকার ছাতা। এটা তারা, তয় আকার রয় আকার। আকার আলা একটা ফল লিখি আতা, আম লিখে দিই। আ আকারওয়ালা তো, আকারওয়ালা দিতে হবে। আ তয় আকার আতা, বা বুড়কি জয় আকার জাম দিলেও হতো, আকার থাকতে হবে। আকারওয়ালাটা রঙ সাদা, দুশো একা দয় একা সাদা। আকারওয়ালা একটা বই, আকারওয়ালা একটা বই, বইয়ে আমাদের একটা বই, যেমন বাংলা অঙ্ক ইতিহাস বাংলা লিখে দিই বয়া একা অনুসঙ্গ লয়া একা। আকারটা পেলাম একটা, বয়া আকারটা। দেখো এখানে অনেকগুলো দেওয়া আছে একই রকম শুনতে, কথাগুলো তোলা লিখি। সাদা হলে দাদা হবে, দাদা কাদা কাদা লিখে দিই। আল খাল ডাল এগুলো হতে পারে। কলা ভেল কলা, কলা, তারপরে কলার কি হবে বলা মলা কানমলা আর কি। আর আর তার পড়া মরা, তারপরে ভাড়া, অনেক কিছুই হয়। তালবসা দিয়ে একটা শব্দ বানাই, আকার লাগে এগুলো। আর তালবসা একটা সা দিয়ে দাও, সা দিয়ে একটা বানাই, সান বা শাল, শাল করে দিতে পারো। তালবসা একার শাল, চয় একার চাল, দয়া একার দাম, বা অনেক কিছু হয়। গয়া একার ছ গাছ, কুন্দনা আকার চ নাচ, পয়াকার চ কপা, চোখ করতে পারো, বা পচা, বা যা খুশি করতে পারো, আকারটা থাকলেই হবে। ক্ষয়াকার লখাল, বা ক্ষয়াকার তো একা খাতা করতে পারো, বুকে যা একা মায় একা জামা করতে পারো, বা দেখতে পাচ্ছ না একটু। এটা টয়াকার মায়ের বাবা বলে দিই, এখানটা তাল বসা একা ল শাল গাছ হতে পারে, শাল হতে পারে চাল। এটা হচ্ছে দাম, গাছ নাচ, পাচক খাল জামা। এটা টয়াকার, টয়াকার দিতে হবে, টয়াকার কয়াকার টাকা দিয়ে দেবে। এটা দিয়ে দেবে ঝয়াকার হসৌ ঝাউ, এটা দেবে থয়াকার লয়াকার থালা, হসু করে দেবে একটা থালা করে দেবে। এটা বয়াকার ল প বালক করে দেবে। সকালবেলায়
চায়ের দোকান খুলবে, সকালবেলা চায়ের দোকান খুলবে। বুঝি যেমন লেখা আছে নিচে দেখে দেখে লিখি, এই লেখাটায় দেখে 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 ভালো করে লিখবে। আমি একটু দেখিয়ে দিই কেমন শুনতে, সয়াকার ল সকাল, বৈকার লয়াকার অন্ত্যস্ত বেলায়, চয়াকার অন্ত্যস্তিকার চায়ের, দয়ুকার কয়াকার দন্তের ন দোকান, হয়সু ল বেকার খুলবে। তারপর এটাও তাই করবে, আমি আর লিখি না, এটা তোমরা লিখবে। বেশ, ভেবে বলি আমি কে, আমি